আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ফাইনালি 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 হ্যাম্পারের টোকেনটা মানে এইচ এম এস টিআর টোকেনটা কিন্তু বাইন্যান্সে চলে এসেছে বা অ্যাড হয়ে গেছে তো এই যে দেখুন এখানে কিন্তু অলরেডি আমার এক হাজার উননব্বই পয়েন্ট একুশ ওকে এই টোকেনটা কিন্তু এখানে অ্যাড হয়েছে তো আপনাদের অ্যাড হয়েছে কীভাবে দেখবেন বাইন্যান্স এবং বাইবিটে সব কিছু একদম বিস্তারিত দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান আইকনে ক্লিক করে এইখান থেকে হচ্ছে জাস্ট অল করে দিবেন তাহলে সকল ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে সবার আগে ওয়েলকাম ব্যাক তো আমি চলে যাচ্ছি আমার হ্যামস্টার কম্বার্ট অ্যাকাউন্টে তো এখান থেকে জাস্ট হচ্ছে ইয়ারড্রপ অপশনে চলে আসলাম এইখানে দেখুন আমার অ্যাভেলেবল অ্যাট সেপ্টেম্বর টোয়েন্টি সিক্স টিএস তো ছাব্বিশে সেপ্টেম্বর আমি জাস্ট এই টোকেনটা ক্লেম করতে পারবো বা উইড্রো করতে পারবো এক হাজার উননব্বই টোকেন এটা হচ্ছে পরবর্তীতে উইড্রো করতে হবে তো এই জন্যে এই যে দেখুন বাইন্যান্সে কিন্তু আমার জাস্ট এক হাজার উনানব্বই এই টোকেনটাই কিন্তু দিয়েছে ওকে এখন তো হচ্ছে আপনারা বাইনান্স এবং বাই বিটি কীভাবে দেখবেন যে অ্যাড হয়েছে কি না আপনাদের টোকেনটা আরমাত্র একদিন বাকি তারপরেই কিন্তু আমরা এখান থেকে টাকাটা নিয়ে পকেটে তুলতে পারবো তো এই জন্যে এইখানে আপনারা অবশ্যই আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন লগ ইন করার পর হচ্ছে এখান থেকে এই যে দেখুন অল এখানে এইখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পর আপনারা জাস্ট এইখান থেকে স্পট এখানে ক্লিক করে দিবেন তো এইখানে ক্লিক করার পর যদি এইচ এম এস আর এই টোকেনটা এখানে শু না করে সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে জাস্ট এই যে সার্চবার এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর সার্চ করবেন এইচ এম এস টিআর জাস্টিক টয়েট এটার লিখে সার্চ করে দিবেন তাহলে কিন্তু আপনারা এইখানে টোকেনটা দেখতে পারবেন বাইন্যান্সে এখন কথা হচ্ছে বাইবিটে আপনারা কিভাবে দেখবেন যারা হচ্ছে বাইবিট এক্সচেঞ্জার অ্যাড করেছেন তারা কিভাবে দেখবেন যে টোকেনটা বাইবিটে এসেছে কি না তো এই জন্যে আপনারা কী করবেন অবশ্যই আপনাদের বাইবিট অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন লগ ইন করার পর এইখান থেকে জাস্ট অ্যাসেট এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর আপনার হচ্ছে জাস্ট এখান থেকে ইউনিফাইড ট্রেডিং জাস্ট এইখানে ক্লিক করে দিবেন দেন হচ্ছে এখান থেকে স্ক্রল ডাউন করবেন যদি এখানে এইচ এম এস টি আর অ্যাড না হয় সেক্ষেত্রে কী করবেন এই যে সার্চবার এইখানে ক্লিক করে দিবেন তো সার্চবার ক্লিক করার পর এখান থেকে সার্চ করবেন এইচ এম এস টিআর জাস্ট এটা লিখে সার্চ করে দিবেন এই যে দেখুন সার্চ করার সাথে সাথে কিন্তু এখানে টোকেনটা মানে শু করতেছে না যেহেতু আমি বাই বিট এক্সচেঞ্জ অ্যাড করি নাই তো এই জন্য কিন্তু এখানে শ্যু করতেছে না তো যারা অ্যাড করেছেন তাদের কিন্তু এখানে শ্যু করবে যে আপনাদের কত টোকেন রয়েছে আর বাইন্যান্সে কিন্তু বাইন্যান্সের নতুন আপডেটের কারণে অনেকের অ্যাকাউন্টে কিন্তু অন্যরকম ইন্টারভিউ শ্যু করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারা কিভাবে দেখবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের অনেকের বাইন্যান্স অ্যাকাউন্ট এইরকম ইন্টারভিউ শ্যু হবে এখান থেকে আপনারা কি করবেন পোর্টফোলিও জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টের ইন্টারভেস অনেকের এরকম শুরু করবে এখান থেকে পোর্টফোলিও জাস্ট এইখানে ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করার পর হচ্ছে এখানে একটা বার পাবেন জাস্ট এখানে সার্চ করবেন এইচ এম এস টিআর তাহলে কিন্তু আপনাদের টোকেনটা এখানে দেখতে পারবেন তো আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন এবং ছাব্বিশ তারিখ কিন্তু আমরা হ্যামস্টার থেকে পেমেন্ট পেতে চলেছি এবং পার টোকেনে কত ডলার দিবে বা কত সেন্ট দিবে এটা কিন্তু এখনও বাইন্যান্সে অ্যাভেলেবল হয়নি তো বাইন্যান্সে অ্যাভেলেবেল হলে আপনারা দেখতে পারবেন ছাব্বিশ তারিখ যে এক টোকেন সমান কত ইউএসডিটি এটা আপনারা বিস্তারিত দেখতে পারবেন তো আজকের এই ভিডিও থেকে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা বাইন্যান্স এবং বাইবিটে গিয়ে টোকেনটা অ্যাড হয়েছে কিনা এটা চেক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক্যাল পাবাল ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন